بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام ورحمة الله وبركاته. একবার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে ক্লাসে যখন শিক্ষক প্রবেশ করেন তখন ছাত্রছাত্রীরা তার সম্মানে দাঁড়িয়ে যায়, ইসলামে এটা কি বৈধ? আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ বলছেন যে বালাগানি আন্না কাসীরান মিনাল মুদাররিসিনা ইয়া'মুরুনা আত-তালাবাতা বিল কিয়াম লাহুম ইযা দাখালু আলাইহিমুল ফাসল। তিনি বলছেন যে আমি শুনেছি বা আমার কাছে খবর এসেছে যে অনেক শিক্ষকরা তার ছাত্রছাত্রীদেরকে আদেশ করেন যে তিনি যখন ক্লাসে আসবেন তখন যেন তার সম্মানে দাঁড়ানো হয়। ওয়ালা শাক্কা আন্না হাযা মুখালিফুন লিসুন্নাতিস সহিহা। আর এতে কোনো সন্দেহ নেই যে এটা হচ্ছে সহি সুন্নত বিরোধী কাজ। অর্থাৎ ক্লাসে যখন শিক্ষকরা ঢুকবেন তখন ছাত্রদের দাঁড়াতে বলা কিংবা ছাত্রদের এমনিতেই দাঁড়ানো, দুইটি হচ্ছে সুন্নত বিরোধী কাজ। কারণ ফাকাদ সাবাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস দ্বারা প্রমাণিত, তিনি বলেছেন মান আহাব্বা ইউমাসসিলা লাহুর রিজালু কিয়ামান। কোন ব্যক্তি যদি চায় বা ভালো মনে করে যে তার জন্য মানুষেরা দাঁড়িয়ে থাকুক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা তার স্থান জাহান্নাম বানিয়ে নেয়। কোনো ব্যক্তি যদি মনে করে আমার জন্য মানুষ দাঁড়িয়ে থাকো আমার সম্মানার্থে, তাহলে সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এটা আখরাজহুল ইমাম আহমদ ও আবু দাউদ ও তিরমিজি, এটা মুসনাদ আহমদে আবু দাউদে তিরমিজিতে রয়েছে। আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটা বর্ণিত হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বি ইসনাদিন সহিহিন, সহিহ সনদে। অনুরূপভাবে বরাবর ইমাম আহমদ ও তিরমিজি, ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি বর্ণনা করেছেন বি ইসনাদিন সহিহিন, সহিহ সনদে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেছেন লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম ইয়ানি সাহাবাতা রিদওয়ানুল্লাহি আলাইহিম। অর্থাৎ আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর রাসূল থেকে প্রিয় ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল না। যে আল্লাহর রাসূলের সম্মান সাহাবায়ে কেরামদের কাছে এত বেশি, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের কাছে এত বেশি প্রিয় ছিলেন, যে এত প্রিয় ভালোবাসার পাত্র কিন্তু দুনিয়া তার কেউ ছিলেন আল্লাহ রসুলের তুলনায়। অথচ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ ওয়াকানু লা ইয়াকুমুনা লাহু ইযা দাখালা আলাইহিম, অথচ তারা অর্থাৎ সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী তাদের কাছে এলে দাঁড়াতেন না। কারণ লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি যালিক, কারণ তারা জানতেন যে আল্লাহর নবী এটাকে অপছন্দ করেন। তার মানে সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর নবীর যখন আগমন ঘটতো, আল্লাহর নবী আসতেন, তখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের সম্মানে দাঁড়াতেন না, কারণ সাহাবায়ে কেরামরা জানতেন যে এটা আল্লাহর নবী অপছন্দ করেন। সেই জন্যে না ক্লাসের শিক্ষকদের এভাবে ছাত্রদের বলা যে আমি এলে তোমাদের দাঁড়াতে হবে বা দাঁড়ানো তোমাদের উচিত, এটাও যেমন না যায়, অনুরূপভাবে যে স্বেচ্ছায় ছাত্রদের বা ছাত্রীদের কোনো শিক্ষকের সম্মানার্থে এভাবে দাঁড়ানো, এটাও না যায়। তবে ছাত্র যদি কোনো প্রশ্ন করতে চায় শিক্ষককে, কিংবা কোনো কিছু ক্লাসের কোনো পড়াশোনাতে যায়, তখন যদি দাঁড়ায়, কিংবা কোনো ছাত্রকে শিক্ষক যদি বলে যে তুমি দাঁড়াও, তুমি এটা বলো, তুমি এটা শোনাও, তাহলে সেই দাঁড়ানোটা কিন্তু আলাদা। আর যে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, এই দাঁড়ানোটা আলাদা, এই দাঁড়ানোটা হচ্ছে সম্পূর্ণভাবে না যায়।